আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। তা হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিওটি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখুন। তো গাইজ, এটা হলো 5টি ফাইল, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে স্যামসাং আমরা যে ফ্ল্যাশ ফাইল রয়েছে, অনেকে হয়তো গুগলে সার্চ করে দেখবেন যে 4 ফাইল লেখা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে 5টি ফাইল থাকে। এবং আমরা যে ওডেনে ফ্ল্যাশ করি, সেই ওডেনে যে ফ্ল্যাশিং অপশনটি রয়েছে সেখানে কিন্তু 5টা শো করে। তো এখানে ওই সেটা হলে সেই কোডের সাথে এটা মিল নাই, যার ফলে আমরা অনেকে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ে থাকি। তো ওকে গাইজ, কোনো সমস্যা নেই, আমি আপনাদের ফুললি ফুল বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে 5টা ফাইল দিয়ে স্যামসাং যে সেট রয়েছে সেগুলো ফ্ল্যাশ করবেন। সর্বপ্রথম আপনার যে ফাইলটি রয়েছে সে ফাইলটিতে চলে যাবেন। আমি এখান থেকে আমার ফাইলটি, ওডেন যে সিস্টেম রয়েছে সেটা আমি এখান থেকে এক্সপোর্ট করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার যে ফাইল রয়েছে ওডেন ফাইলটি, ওডেন ফাইলটি আমি এখান থেকে রান করব। তো ওকে, আমি এখান থেকে রান করে দিলাম। এখানে গাইজ দেখতে পাচ্ছেন সর্বপ্রথম BLAPCP এবং CSC এবং ইউজার ডাটা, 5টি অপশন রয়েছে। তো সর্বপ্রথম আমি আমার যে প্রথমটি রয়েছে বিএল, এবং আমি আমার ফ্ল্যাশ ফাইলের মধ্যে যাব, যে এখানে দেখতে পাবো বিএল যে অপশনটি রয়েছে, যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমি এখান থেকে দেখিয়ে দিলাম। এরপর গাইজ, এপি ফাইলটি অনেক লং, যার ফলে আমি সিএস যে ফাইলটি রয়েছে আমি এটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন CSC, এরপর আমি যাব এটা। তো এখানে গাইজ আরেকটি কথা হলো যে এখানে এপিতে আমরা যাব, এপিটি আমরা দিয়ে দিব। সবচেয়ে ভারী ফাইল হলো এপি, অর্থাৎ এটা লোডিং নিতে একটু সময় লাগে। তো গাইজ নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন ইউজার ডাটা নামে যেটি রয়েছে, এবং আমার একটি 5টি ফাইলের মধ্যে আমরা কোনটা ইউজ করে নি সেটা বুঝতেই পারছেন। হোম হোম রয়েছে এবং CSC, এই দুটা ফাইল একই ফাইল, এটা আপনি না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই, ফুললি ফুল ফ্ল্যাশ হবে। এবং আমি আপনাদের ফ্ল্যাশ করে দেখাবো যে ফুললি ফুল ফ্ল্যাশ হয় কি না। তো অনেকে হয়তো আমাকে অনেকে কমেন্ট করেছে, ভাই 5টি ফাইল দিয়ে কিভাবে ফ্ল্যাশ করব, তো আমরা তো বুঝতেছি না, এটা একটু যদি ভেঙে বোঝাতেন। তো গাইস লাস্টে দেখবেন CSC এবং হোম যে ফাইল রয়েছে, তো আপনারা CSCটা ইউজ করবেন, হোমটা না ইউজ করলেও হবে। হোমটা হলো একটি অতিরিক্তভাবে দেওয়া রয়েছে, যাতে CSC যদি মিসিং হয় সেক্ষেত্রে আপনি হোমটা ইউজ করতে পারবেন। তো যখনই দেখবেন যে CSCটা দিয়ে ফ্ল্যাশ হচ্ছে না, তখন আপনি কি করবেন, হোমটা ইউজ করবেন। তো এখানে আমি আমার USB কেবলটা লাগাবো, এবং দেখতেই পাচ্ছেন যে এপি যে সফটওয়্যারটি রয়েছে এটি আসলে প্রায় 2 GB 2.5 GB উপরে, এবং এই এটাই হলো মেন একটি বিষয় যে এটা রান হতে অনেকটুক সময় লাগে, এটা এখানে যেতে সময় লাগে, তো সেই সময়টুকু দিবেন আশা করি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, অলরেডি দেখুন হয়ে গিয়েছে, এবং আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখুন আমার এটা ফুললি ফুল ফ্ল্যাশ হবে। তো গাইজ দেখতে থাকুন ফুললি ফুল ফ্ল্যাশ হওয়া পর্যন্ত।
যদি এটা কোনো ভুল থাকতো তাহলে কিন্তু এটা ফ্লাশ কমপ্লিট হতো না গাইস। তো যে পাঁচটি ফাইল থাকে অর্থাৎ স্যামসাং যে পাঁচটি ফাইল, তো যেভাবে ফ্লাশ করবেন, আমি যেভাবে করছি এভাবে ফ্লাশ করবেন, এতে আপনাদের সেট কখনোই সমস্যা হবার কথা নয় এবং হবে না ইনশাআল্লাহ। তো ফুল ফ্লাশ হচ্ছে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমি ফুল ফ্লাশটি দেখিয়ে দিব যে আসলে এই চারটি ফাইল দিয়ে ফ্লাশ হয় কিনা। অনেকে আমাকে, এক ভাই অবশ্যই আমাকে কমেন্ট করেছে যে ভাই পাঁচটি ফাইল দিলে, পাঁচটি ফাইল দিয়ে কীভাবে ফ্লাশ করব, তো একটি তো অপশন নাই অর্থাৎ হোম যেটা সেটার অপশন নাই। তো সেই জন্যই আর কি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আজকে টিউটোরিয়ালটি আপনাদের মাঝে শেয়ার করছি। তো গাইজ যদি ফ্লাশিং শিখতে চান এবং অবশ্যই যদি ফ্লাশিং শিখে কেরিয়ার গড়তে চান তাহলে অবশ্যই ফ্লাশ ভিডিওর সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে এ টু জেড এবং ফ্লাশ করতে কি কি লাগে, কিভাবে কি করতে হয় সব কিছু বুঝিয়ে দেব এবং বাংলায়। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে হয়তো আমার কথার মধ্যে কোনো মিসিং হয়ে যায়, তারপরেও গাইজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, ভালো লাগে। তো এর আগে আমি একটি টিউটোরিয়াল করেছি, সেটা 6531 কমেন্ট করেছিলেন যে ফুল ফ্লাশ হয় কিন্তু সেট রান হয় না, তো সেই টিউটোরিয়ালটি করেছি। আজকেও কিন্তু আমার এই ভিডিওটি করা কমেন্টে, কমেন্টের জন্য এক ভাই আর কি কমেন্ট করেছেন যে পাঁচটি ফাইল দিয়ে কীভাবে ফ্লাশ করব, আমরা আমাদের অপশন তো চারটি আছে এবং অপশন পাঁচটি আছে, ফাইল পাঁচটি আছে এবং অপশন পাঁচটি আছে, তাহলে কি আমি পাঁচটি ফাইল দিয়ে দেবো? তো আমার ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই আপনারা ফ্লাশ কমপ্লিট করতে পারবেন গাইস, কোনো সমস্যা হবে না। তো কি দেখুন, আমি কিন্তু চারটি ফাইল দিয়েই কিন্তু আমার যে মোবাইল সেটটি রয়েছে সেই সেটটি কিন্তু আমি ফ্লাশ কমপ্লিট করে ফেলেছি। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন। তো গাইস অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আমি ছাড়বো সেগুলো আপনারা নোটিফিকেশন মেসেজ পেয়ে যান। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।